শুধুমাত্র লকডাউনের কারণ আপনি যখন সোশ্যাল মিডিয়া করবেন অবশ্যই সেটা দুই মাস হোক বা তিন মাস হোক বা এক বছর পর হোক সেটা গুলো আপনার পরিবর্তন হয় আপনি একটা উদাহরণ হিসাবে বলেন ফেসবুক যেরকম প্রায় প্রতি ছয় মাসও বা এক মাসও পড়া হোক আপডেট করে নতুন ভাষা অনেক ঠিক প্রতিটা সোশ্যাল মিডিয়া তাদের নিয়ম পরিবর্তন করে তাদের নতুন নতুন রোলস অ্যাড করে তো আপনি যদি ওই নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের অ্যাথিলেট মাপতি হোক বা শিখিয়ে মাফলি হোক করতে পারবেন না আজকে মার্কেটিং না হলো তুই তো অত পায় মার্কেটিং এখন প্রশ্ন হলো তুই তো অত পায় বলতে কি বুঝায় আমি এর আগের ভিডিওতে দেখাচ্ছিলাম আপনারা কিভাবে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পর মানে দেড় ঘন্টা পর পর যদি আপনারা বিশজনকে ফলো করেন তাহলে

ভাবে ব্যবহার করতে চান লং টাইম ভাবে কাজ করতে চান তাহলে আমি বলবো বিশ জনের উপরে কাউকে ফলো করবেন না আপনি দেড় ঘন্টা পরে বিশ বিশ জনকে ফলো করবেন আবার দেড় ঘন্টা পরে এরকম ভাবে যদি আপনি তিন থেকে চারবার এই কাজগুলো করেন তারপরে দেখবেন চারবার করলে হয় আশি আশি জনকে ফলো হয় একদিনে যদি আপনি দশটা ক্লিকার অ্যাকাউন্ট থাকে তাহলে দশটা তিনটা অ্যাকাউন্টে আপনার প্রতিদিন যদি আপনি এরকম ভাবে আশি জনকে ফলো করেন দশটা অ্যাকাউন্টে ডেলি হচ্ছে দুই হাজার চারশো জনকে আপনি ফলো করতে পারবেন এরকম হবে এক মাস পরে হবে দশটা অ্যাকাউন্ট মিলে হবে আপনি প্রায় চব্বিশ হাজার ফলো হবে কিন্তু আমি যে আজকে ম্যাথডটা দেখাবো সেই ম্যাথডে আপনি যদি চান

এই দুইটা সফটওয়্যার কাজ হলো আলাদা ঠিক আপনি যদি চান এই সফটওয়্যার ব্যবহার করে এক মিনিটের ভিতরে আপনি নিশ অনুযায়ী ট্রাফিক খুঁজে বের করে ওই সমস্ত অর্গানিক ট্রাফিক এবং কান্ট্রি অনুযায়ী দেশ অনুযায়ী আপনি ওই সমস্ত অর্গানিক ট্রাফিকগুলোকে ফলো করবেন এবং ওই সমস্ত কাজ গুলা মিনিমাম পাঁচ থেকে দশ হাজার বা ফলো করতে পারেন একদিনে প্রতিদিনে তাহলে এটা ভালো না এখন প্রশ্ন হলো যে ভাই আপনি বললেন যে আশি জনের বেশি করা যাবে না হ্যাঁ আমি যে ওয়েটা দেখাবো ফলো করলে ওই একজনের

এই ওয়েবসাইটের কাজ হল যখন আপনি কাউকে ফলো করেন অর্থাৎ কোনো কিছু সার্চ করে নিস অনুযায়ী আপনি এই সার্চ করে বের করবেন বের করে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই যে তার আগে আপনার অবশ্যই যে অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করে রাখবেন লগুন করে রাখবেন লগুন করে রাখার পরে লগুন করে রাখার পরে আপনি এখানে আসবেন সার্চ আসার পরে এখানে যতগুলা তিনিছেন

ইউএসএ ক্যানাডা এই সমস্ত দেশের ট্রাফিক গুলোকে ফলো করবেন তখন আপনি কি করবেন এরকম দেশ আগে খুঁজবেন দেশ খুঁজে 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 দেখবেন যে কতজন ফলোয়ার্স আসে কতজন ফলোইং আসে এখন তো এই দেখেন এটা প্রায় বেশি না মাত্র দুই বছরের কাছাকাছি হবে ফ্লোরিডা ইউএসএ দেখুন প্রায় চৌত্রিশ হাজার দুইশো পাঁচ জন ফলোয়ার্স এবং ফলোইং তিন হাজার চারশো সারশো জুন আপনার আমরা পাই ফলো করতে যেহেতু এটা বেশি ইয়ে হয়নি বেশি বয়স না দুটো অ্যাকাউন্টে আমরা যদি প্রতিদিন ভাবে একটা একটা করে প্রোফাইল ফলো করি তাহলে হবে কি আমাদের প্রতিদিন চার ঘন্টা আমার পাঁচ ঘন্টা এরকমভাবে কাজ করার দরকার নাই আমরা এক এক এখানে এসে

এখানে আসবো প্রায় ই ফর ফ্রি এখানে ক্লিক করব আচ্ছা এখন আসেন মেন যে বিষয়টা আমি কিন্তু প্রতিদিন যদি ফ্রি ভাবে এই ওয়েবসাইটটা এই সফটওয়্যারটা ব্যবহার করি তাহলে আমি প্রতিদিন একটা প্রোফাইলে বেশি ফলো করতে পারবো না আমার লিমিট দিয়ে দিচ্ছে একজন মানে

যদি মালকে টাক্স এটা পাই করেন তাহলে প্রতিদিন বিশটা প্রোফাইলকে ফলো করতে পারবেন আপনার যে দরকার নাই এই আছে দুটো অপশন চয়েস করা আমি বলবো সব সময় আপনারা যেহেতু ফ্রিভাবে কাজ করবেন এক মাস সময় নিয়ে আপনি এরকম প্রতিদিন এরকমভাবে এরকমভাবে যদি এই আপডেট ম্যাথডটা ফলো করেন তাহলে আপনি ভালো একটা ফলো পাবেন এবং আমি এর আগে যে ভিডিওটা দেখাই সে ওরকম ভাবে যদি দুই দিন আপনি দেড় ঘন্টা পর পর দুইবার কাজ করান তাহলে ছবি জল আর এরকম ভাবে একটা করে প্রোফাইল ফলো করবে দেখবেন যে আপনি এক মাসে ভালো একটাও হচ্ছে ইয়ে হয়ে গেছে ফলাস হয়ে গেছে তারপর আমরা আসবো এখানে আবার এখানে ক্লিক করবো প্রায় ফ্রি আমি ক্লিক এবং অবশ্যই কিন্তু আপনি যে যে অ্যাকাউন্ট নিয়ে আপনি ফলো করবেন সেই অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন আগে থেকে অন্য একটা ট্যাবে ওপেন করার পরে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন আপনি যে কিন্তু অ্যাকাউন্ট আছে আপনি যদি পাঁচটা পাঁচ ছটা থাকে যে কোনো একটা দিয়ে এখানে নাম এই যে অ্যাকাউন্ট ধরলাম যে আমি আমার এক এই অ্যাকাউন্টে আমি ফলো করবো বা এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমি যখন ফলো করবো আপনার সেই টিচার অ্যাকাউন্টের নাম ইউজার নাম এবং পাসওয়ার্ড দিবেন যে সাইন আপে সাইন ইন এ ক্লিক করুন করলে রিডাইরেক্টিং হয়ে যাবে অটোমেটিক করে এখন এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আপনার কিন্তু কাজ শেষ ঠিক আছে এই যে এই হচ্ছে একটা গেল এটা দিয়ে শুধু কি করবে মিস অনুযায়ী

এখন দেখা যাচ্ছে আমি ওপেন করে দেখাই যদি আমি আমার প্রোফাইলে আসি প্রোফাইলে আসার পরে আমার এখানে কতজন ফলোইং আমি জানি তো ফলোইং ফলো করছি এক হাজার চারশো পঞ্চাশ জন এক হাজার নয় একশো নয় জন ফলোয়ার্স আমাকে ব্যাক করছে এখন কথা হলো যে যারা আমাকে ফলো ব্যাক করে নেই আমি কাদেরকে রাখবেনা এটা একটা প্রশ্ন কিভাবে করবেন এখন দেখেন আপনি যদি চান আপনি চা চান যে আমি এই এগুলোকে আর্ন ফলো করবো হ্যাঁ এখন আর্ন ফলো করবেন কিভাবে করবেন দেখুন এখন আপনি প্রতিদিন খুব এখন আপনাকে অনেক সময় নিয়ে খুঁজতে হবে কি আপনাকে ফলো ব্যাক করছেন এই দেখুন এই দুইজন আপনাকেও ফলো ব্যাক করছেন তা সে এখানে শো করতে চাইছে এখানে লেখা আছে ফলো ইউ তার মানে আমি যখন ফলোই করছিলাম সে আমাকে ফলো ব্যাক করছে আর এখানে কোনো লেখা নেই তার মানে সে আমাকে ফলো ব্যাক করবে আমি তাকে আর্নফলো করবো অনেক সময় দেখা যায় কি এরকম করতে করতে মানে মনে থাকে না আপনি কত জনতে আর্নফলো করছেন আপনি যখন তিন কাজ করবেন একটা নিয়ম থাকে যে থাকে আপনি কত জনতে প্রতিদিন ফলো করতে পারবেন এবং প্রতিদিনই কতজনকে আর্ম ফলো করতে পারেন একটা লিমিট থাকে একটা লিমিট দেওয়া থাকে লিমিটের বেশি যখনই এত কমবে হয় সাথে সাথে আপনাকে একটা আন হয় টেম্পুলারি ভাবে ব্লক করবে আর হয় টেম্পুলারি ভাবে ডিজেবল করবে যে একটা করে দেবে হ্যাঁ এই ভুলটা করা যাবে না কারণ দুই খুব সামান্য ভুলের কারণে ভুল এর কাস্টমার বেশি হয় এই যে এই এই লোকটা আমাকে আহ ফলো ব্যাক করছে যে এখানে দেখাচ্ছে শো করতেছে তো আমরা কিভাবে শুধু শুধুমাত্র আমাকে যারা ফলো ব্যাক করে আমি শুধু তাদেরকেই আর্ন করব। করবো তার জন্য আমি এখানে আসবো এসে আম ফলো স্পাই ডক কমে আসবো এসে

যতগুলো আপডেট হবে আপডেট মেথড আসবে কোনো যদি কোনো সাইট যদি আপডেট হয় বা আপডেট ভিডিও করার আগে প্রয়োজন হয় আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এখন আসেন কিছু টিপস এখন কথা হলো আপনি যখন অফার নিয়ে কাজ করবেন তখন আপনারা কোন কোন নেশা ট্রাফিক আপনি যদি দশটা

চোখ বন্ধ করে আপনার ফলো করবেন অনেক ট্রাফিক গুলোকে এই পাঁচটা করবেন এই কথাগুলো কিন্তু কেউ বলবে না আমি বলতেছি যেহেতু আমি আমি আপনাকে আপনাদেরকে আমি যা জানি আমি আপনাকে তো তাই এবং হিডেন টিপস এন্ড বলতেছে মনোযোগ সহকারে শুনবেন

পাঁচটা নেশার ট্রাফিক আপনার অ্যাকাউন্ট থাকবে আপনার দুটা অ্যাকাউন্টে থাকবে তখন আপনার এখান থেকে একটা না একটা লেখ আসা শুরু করবে একটা না একটা দশার দুটা আসা শুরু করবে নাম্বার

দেশের জন্য ডিফারেন্ট নিশ নিয়ে অর্থাৎ আপনি যদি অ্যামাজন পেপার নিয়ে কাজ করেন বা অ্যামাজন লুক নিয়ে কাজ করেন অবশ্যই আপনি দেখবেন যখন নিশ্চম ওই অফারের লিঙ্কটা নিবেন তখন তখন কিন্তু ওখানে দেওয়া থাকবে আমি তো ওখানে করেই দেখাই দিই 我上网来玩呢，快说。

আচ্ছা এখানে আসার পরে আচ্ছা আপনারা দেশের আলাদা 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 দেশের জন্য আলাদা আলাদা আচ্ছা অফার উল্লেখ নেবেন ইমেল জিপ সাবমিট আমি এই অফারটা নিব এই একটা লিঙ্ক কপি করে আলাদা ভাবে রাখবো রাখার পরে আমি অন্য একটা মেশিন যাবো ধরলাম ইউনাইটেড কিংডম এখান থেকে আলাদা একটা মেশিন নিব

পাঁচ অফার লিঙ্ক এবং আলাদা আলাদা অফার লিঙ্ক আলাদা আলাদা দেশের ল অনুযায়ী তখন হবে যে আপনারা একটা না একটা দেশের থেকে ওই আসা শুরু হয়েছে এটাই হচ্ছে মেন টিপস এই কাজগুলো সবসময় মাথায় রাখবেন

এই হচ্ছে মেইন কিডস অ্যান্ড কেক আশা করি আমার এই বিনোদন ভালো লাগছে এবং আপনারা অবশ্যই এইভাবে যদি আপনারা আপনাদের ফিল্টার অ্যাকাউন্টটাকে ফ ফলো করেন এবং ট্রাফিকগুলোকে বৃদ্ধি করেন সাল ভালো কিছু করতে হবে দেখা হবে আগামী বিদ্যুৎ সালাম আলাইকুম